ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিন্ডার টাচ। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর আজ সকাল সকাল উঠে রেডি হয়ে, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এখন ভাবলাম একটু ঘুরতে যাই। মানে আগে থেকে প্ল্যানিং ছিল ঘুরতে যাওয়া, তবে বুঝে পাচ্ছিলাম না বৃষ্টি হচ্ছে প্রচুর, মিরিকে যাব ভেবেছিলাম, সেখানে ক্যান্সেল হয়ে গেলো এত বৃষ্টির কারণে। এবার দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনও কিছু প্ল্যান হয়নি। এবার বেরোচ্ছি মা বাবাকে নিয়ে, সবাই মিলে ঘুরতে বেরোবো। চলো তাহলে দেখতে রয়েছি। তো এয়ারভিউর পাশের ফুলবাড়ির যে রাস্তাটা আছে সেটা ধরে সোজা গেলে এক ঘন্টার মতো লাগে গাজলডোবা যেতে, আর ডিস্টেন্সটা 27 কিমির মতো। এখন আমরা তিনবাত্তি মোড় ক্রস করছি, একটা চায়ের দোকানে দাঁড়াবো ভেবেছি, আর একটু চা খাবে, দেখি কোথায় দাঁড়ানো যায়। আমরা এখন দাঁড়িয়ে এই যে ওনাদের ওনারা খাচ্ছে সেটার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমরা খাবো কেক। খাবো না খিদে পেয়েছে জন্য মা খাচ্ছে বাড়িতে, মা যেন এখানে খাওয়া দাওয়া করছে। তোমরা মিষ্টি খাবে? আমার কেকটা খোলো না, খাবো তো। দেশবাড়ি কোথায় ছিল? বাংলাদেশ। আমি একটু হাতটা জল দিয়ে ধোবো। আমরা একটু রেস্ট করছি, এত সুন্দর একটা ক্যানেলের পাশ দিয়ে রাস্তা, যেখানে এই সাইডটাতে পুরো ঘন জঙ্গল আর এই সাইডটাতে ক্যানেল। দেখা দেয় তোর বাবা বলে গজন কি বললাম বলো না। গজমুখ গণেশের মহিষের নিজমুখ পঞ্চ। গুড বয়। এখন আমরা একটু রেস্ট করছি, জলপ্রবাহ এইদিকে আর এইদিকে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে রাইড করার মজাটাই আলাদা। আর তার মধ্যে আজ সকাল সকাল বৃষ্টি হয়েছে, আমি তো বলেইছি, তো পুরো শীতল হয়ে আছে শহর, দারুণ লাগছে। রাস্তাগুলো পুরো ভেজা, জানি না আবার কখন বৃষ্টি চলে আসে। চলতে শুরু করলাম,
আমরা এখানে দাঁড়ালাম একটু, এই ব্রিজটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে, এখানে খুব সুন্দর হবে আশা করি ব্রিজটা। বাবা এখন কি করছো, তুমি বসে রেস্ট করছো? কেমন লাগছে রাস্তাটা? হ্যাঁ, ঘাসগুলো ধার তো, আর উনি ফোনে ব্যস্ত। তুমি হাতি দেখেছো? তাই সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে? গাছ ভেঙে খাচ্ছিল তাই? এই ঘাসগুলো ভালো ধার, তাই না মা? ধার আছে ভালো, আমি দেখছি তো। হ্যাঁ, ব্রিজটা নতুন হচ্ছে, মানে অনেকটা হয়েই এসছে, আর একটু কিছুটা বাকি আছে কাজ। খুব সুন্দর কিন্তু না? আমরা এখন ওয়েট করছি, রেস্ট করে তারপর আবার রওনা দেব, আর কিছুটা রাস্তা বাকি। আমরা একটু ফটোগ্রাফিও করলাম, ফটো তুললাম। বাবার আমাদের ছেড়ে চলে গেল। তোমার কি এখনো ফোন হয়নি? যা শব্দ জলের, তোমাদের দেখাবো। দারুণ এই জায়গাটা, কিন্তু ভীষণ ভয় লাগছে আমার। জলের স্রোত বাবা, ওপর থেকে ভীষণ ভয় লাগে। ওকে দিয়ে আমি ভিডিও করিয়েছি, মনে হয় যেন ফোনটা আমার পড়ে যাবে। এদিকটাতে হাট মতো বসে, মেলার মতো বসে, বড় বড় চিংড়ি চিংড়ি পাওয়া যায়। তো আগে আমি 2 বছর আগে এসেছিলাম, আগে দুর্গাপুজোতে 8ম দিন এসেছিলাম, কিন্তু কোনো ভিডিও হয়নি। তো এবার ভেবেছি ভিডিও করবো, সেইবার জমজমাট ছিল। নদীর ধারে বসে খাওয়া। হ্যাঁ, সস আছে তো? আরো ভালো হবে, বসো। হ্যাঁ, তুলে দেবে তো, দাঁড়াও। পাশে চিংড়ি পোকোড়া গরম করে, হ্যাঁ, এটা আলাদা ফিল, টেস্টি। এখানকারই মাছ, মায়ের ভালো লেগেছে, মারও নেবে। কি আছে এগুলো? আবার আনছে? হ্যাঁ, একটা খাবো, একটা খাবো।
আমি ডাব নিয়ে আসি আনুক না দেখি এখন আমরা বেরোলাম, তো বিকেল 5টা বাজে। এবার আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আবার এখন চা খাওয়া হবে, ফ্রেশ হওয়া হলো, ফ্রেশ হয়ে চা খাওয়া হবে। আমরা ফ্রেশ ফ্রেশ হলাম, তো এখন এদের চা খাওয়া হবে। চা এখন আমরা স্কনে এলাম, অনেকটা টাইম ছিল বাড়িতে যেয়ে বা কি করবো। ভিডিও আমি আলাদা করে একটি ভিডিওতে শেয়ার করব সব কিছু। ভিতরে যাচ্ছি, মা অলরেডি চলে গিয়েছে, বাবা একটু বাইরে গিয়েছে, বাবা আসার পর বাবাকে নিয়ে যাব। বাবা কি চলেই গেল নাকি কোথায় দেখতে পাচ্ছি না, এখনো আসেনি? কই সারাদিনটা ভীষণ ভালো কাটলো, কোনো বৃষ্টি হয়নি, দিনটা বেশ ভালোই ছিল। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আর গাজল ডোবার আলাদা করে ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমরা সাথে থাকবে, আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।